আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত কাটিং করানোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই একটু খাটো বা একটু লম্বা দাঁত থাকে পাশের দাঁতের থেকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি এই দাঁতটির থেকে কিছুটা ছোট দেখা যাচ্ছে তো অনেকেরই মনে হতে পারে যে যদি কিনা না দাঁত কাটিং করা যেত কাটিং করে পাশের দাঁতের সঙ্গে সমান করা যেত তাহলে হয়তো ভালো হতো আর এ নিয়ে অনেকেই ভেবে থাকেন যে আসলে দাঁত কাটানো যায় কি না বা দাঁত কাটালে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না তো ভিওর্স এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটাই জানতে পারবেন যে দাঁত কাটানোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ভিওর্স মূলত দাঁত কাটিং করা যায় তবে খুবই সামান্য পরিমাণ প্রতিটি দাঁতের তিনটে লেয়ার থাকে যেমন অ্যানামেল থাকে প্রথমত তারপরে থাকে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প তো প্রতিটি দাঁতেই এ ধরনের এভাবে তিনটি লেয়ার থাকে তো ফার্স্ট যে লেয়ারটি থাকে এটিকে বলা হয় অ্যানামেল এই অ্যানামেলের কিছুটা অংশ কাটিং করা যায় তাতে দাঁতের কোনো সমস্যা হয় না কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়াও হয় না কিন্তু যদি এই অ্যানামেলটা অনেক বেশি কেটে ফেলা হয় ডেন্টিন বের হয়ে যায় এমনভাবে কাটা হয় তাহলে সে দাঁতটি আপনার শিশির করবে সারা জীবন ধরে অর্থাৎ আপনি যদি দাঁত কোনো অন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি দাঁত কাটান হতে পারে আপনার দাঁতটি যদি এনামেল পুরোটাই কেটে ফেলা হয় তাহলে সারা জীবন আপনার সেই দাঁতটি ঠান্ডা পানি লাগলে বা ঠান্ডার সময় কিন্তু শিশির করতে পারে এই মূলত হল দাঁত কাটানোর পার্শ্ব প্রতিক্রিয়া যদি দাঁতের এনামেলের অংশ অনেক বেশি কাটিং করা হয় যে কাটিংয়ের ফলে এই ডেন্টিন বা সেকেন্ড লেয়ার বেরিয়ে আসবে তেমনভাবে যদি কাটিং করা হয় তাহলে আপনার দাঁত শিরশির করবে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে এই দুটি দাঁত বেশ বড় দেখাচ্ছে এখন যদি এই দুটি দাঁত কাটিং করে সমান করা হয় তাহলে হয়তো অ্যানামেল যে অংশটুকু রয়েছে পুরোটাই কাটা পড়বে তাই দাঁত আপনি কাটিং করাতে পারবেন ঠিকই কিন্তু খুবই সামান্য পরিমাণ আর কাটিং করানোর জন্য অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনাকে দাঁত কাটিং করাতে হবে যাদের দাঁত যত বেশি মজবুত থাকে পুরত্ব থাকে তার দাঁতের অ্যানামেল তত বেশি মজবুত থাকে বা বেশি থাকে এখানে হয়তো এতটুকু পরিমাণ অ্যানামেল রয়েছে কিন্তু যতটুকু পরিমাণ অ্যানামেল রয়েছে ততটুকু অ্যানামাল অ্যানামেল যদি কেটে ফেলা হয় তাহলে কিন্তু দাঁতের ডেন্টিন অংশ এখান থেকে বেরিয়ে আসবে তাই এখানে হয়তো হয়তো এতটুকু কাটা যেতে পারে খুব বেশি পরিমাণে না আশা করি বুঝতে পারছেন দাঁত কাটানোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম